আল্লাহকে খুশি করার কিছু কাজ করা আমাদের দরকার, কারণ আল্লাহ আমাদেরকে এত বড় সম্পদ দিয়েছেন, এত দামি করেছেন, যেই সম্পদ যেই দাম অন্য কোন নবীর উম্মতেরা হয় নাই পায় নাই। বলবেন হুজুর আমরা এত দামি কি দিয়ে হলাম? প্রথমত আমরা আখিরি নবীর উম্মত হয়েই আমরা দামি হলাম। আমাদের নবী মদিনায় শুয়ে আছেন, যেই মাটিতে আমাদের নবী শুয়েছেন রওজা পাকের এক মুষ্টি মাটি, নবী শোয়ার বরকতে এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। নবী শোয়ার বরকতে যদি মাটির দাম এক মুষ্টি, সকল মাটি না, এক মুষ্টি আরশের চেয়ে বেশি দামি হয়, আমরা যারা সেই নবীর উম্মত আমাদের দাম কত? একটু কি চিন্তা করছেন, একটু কি বিবেক বিবেচনা করে দেখেছেন আমাদের দাম কত? দামি হওয়ার জন্য জীবনের গোনা মাপ পেয়ে জান্নাতি হওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের মধ্যে, যেটা আল্লাহর কোরআন, এই কোরআনের পরশে কোরআনের পক্ষে যারা এই জগতে ভাগ্য ভালো তারা কিভাবে বাস্তবে আসেন? আপনার বাসা বাড়িতে সেগুন কাঠের খাট, আকাশি কাঠের খাট অথবা কাঁঠাল কাঠের খাট, এই খাটের মধ্যে শুয়ে ঘুমাইলেন বিবি বাচ্চা নিয়ে, রাত্র ১২টায় বাচ্চাটা ৫০ গ্রাম পায়খানা করে দিল, রাত্র ১টায় ৫০ গ্রাম প্রস্রাব করে দিল। এই যে এত দামি কাঠের খাটে আপনার বাচ্চা প্রস্রাব পায়খানা করেছে, এ দামি কাঠের সম্মানে কেউ কি খাটের মধ্যে চুমো খাইছেন? আপনি তোলা কাঠ সবচেয়ে কম দামি, আম কাঠ সবচেয়ে কম দামি, কোরআন পড়তে গিয়ে এ তোলা কাঠের রিয়াল, আম কাঠের রিয়াল যার মধ্যে রাইখা কোরআন পড়তে, অনিচ্ছাকৃত, ইচ্ছা করেও না, অনিচ্ছাকৃত আপনার পাউটা আম কাঠের তোলা কাঠের রিয়ালে লেগে গেছে। কোরআনের পরশে আম কাঠ তোলা কাঠ থাকার কারণে আপনার পাও লাগিয়া গেছে, অনিচ্ছাকৃত কারণে, ইচ্ছা করে নয়। বলুন কোরআনের সাথে থাকার কারণে এই আম কাঠের রিয়ালের মধ্যে চুমা খাইছেন কিনা? তোলা কাঠ আম কাঠের রিয়াল যদি কোরআনের পাশে থাইকা চুমা খাওয়ার উপযুক্ত হলো, এমন এক কোরআন নবী আমাদের জন্য রেখে গেলেন, এই কোরআনের পরশে যারা যাবে জিব্রাইলের চাইতেও দামি হবে, এই নবীর উম্মত যারা হবে ১০টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যাবে। আমি বোঝানোর জন্য বলি, যারা এই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত হয়েছেন আপনারা হলেন ভিআইপি, ভিআইপি ভিআইপি বুঝেন তো, ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এই ভিআইপি আখিরি নবীর উম্মত ছাড়া অন্য নবীর উম্মতের সুযোগ নাই, একমাত্র ভিআইপি মেহমান হলেন আপনারা। ভিআইপি কোন ব্যক্তি যদি আসে দেখবেন এই রুট রিক্সা অটো সিএনজি বাস ট্রাক সব সাইজ, সার্জন সাহেব হোন্ডা দিয়ে যাচ্ছে, পিছনে পুলিশের গাড়ি, সামনে পুলিশের গাড়ি, মাঝখানে ভিআইপি, সকলের জন্য যানজট আছে, ভিআইপির জন্য কোনো যানজট নাই। ২ ঘন্টা রুট গার্ড বন্ধ থাকে, জিজ্ঞেস করলে জবাব দেয় কই ভিআইপি আসতেছে, তা আমরা সেই ভিআইপি,
হাশরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা সকল নবী রাসূলের উম্মত দাঁড়িয়ে থাকো একটা রাস্তা ক্লিয়ার করো ভিআইপিরা জান্নাতে যাবে ফেরেশতারা বলবেন আল্লাহ এই মাঠের ভিআইপি কারা আল্লাহ বলবেন এই মাঠের ভিআইপি আমার আখেরি নবীর উম্মতরা সর্বপ্রথম বেহেশতে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা আবু বকর আগে যাবে আমরা এই কালিমা লয়া ভিআইপি মর্যাদায় পিছে পিছে জান্নাতে যাব বুঝানোর জন্য আমাদের দেশের ভাষা ব্যবহার করলাম ভিআইপি আল্লাহ কোরআন শরীফে এই ভাষাটাকে কোরআনের ভাষায় বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস একবার বলুন আল্লাহু আকবার যে নবীর উম্মত কোরআনের পক্ষে ভিআইপি হয় হাশরের সকলের আগে জান্নাতি হয় যে নবীর উম্মত কোরআনের পক্ষে ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফেরেশতারা তারা কোথায় যায় ফেরেশতারা বলেন আল্লাহ তারা মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে মাহফিলে যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা তোমার ওলির জীবনী শুনবে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো সামনের পাওটা বাড়াইছে পিছের পাও উঠাইবার আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম প্রশ্ন আসবে হুজুর আমরা এত সহজে মাফ পেয়ে গেলাম অন্য নবী রাসূলের উম্মতরা কি এত সহজে মাপ পায় না প্রশ্ন আসতে পারে আমরা মাপ পাওয়ার কারণ কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে মা আয়েশা সিদ্দিকা বলেন নবী সাহাবীরা রে এই মাপ পাওয়ার কারণ তোমরা আমাদের কাছ থেকে নিয়ে যাও মা আয়েশা সিদ্দিকা বলেন কেন তোমরা মাপ পাবি না কেন সম্মান ইজ্জত পাবি না আমি দেখেছি সারা পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যায় আমার নবী আমার হুজরাই ঘুমিয়ে যায় সারা দেশের মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে কাটায় আমার নবী গভীর রাতে ঘুম থেকে উঠে বিনাইয়া বিনাইয়া উম্মতি উম্মতি বলে নবী কান্দে রে নবীর সাহাবীরা জীবনে কোনদিন আমার নবী সারাটা রাত্র ঘুমায় না এমন একটা রাত্র নাই রে নবীর সাহাবীরা যেই রাত্রে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে না সে নবীর উম্মত বলে আমার আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিয়েছে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে আজকে সেই নবীর উম্মত হয়ে যারা এই মাহফিলে গভীর রাত্র পর্যন্ত আরামের ঘুম হারাম করে দিয়েছেন আপনাদের বাজেট কি হয়েছে একটু বাস্তবতায় আসুন আমরা বাস্তবটা ভালো বুঝি একটুখানি চলুন ব্রিটিশের ইতিহাসে অল্প সময় আলোচনাটা বোঝানোর জন্য বলতেই হয় আপনারা যে কষ্ট করে দাঁড়িয়েছেন এর বিনিময় কি পাইতে পারে এটা বাস্তবে বুঝেন কি পাবেন নিজের বিবেককেই প্রশ্ন করলে জবাব দিবে হ্যাঁ এই বাজেট আমরাও পেতে পারি ব্রিটিশের ইতিহাস লেখে এই দেশ যখন ব্রিটিশ শাসন করে একটা লেখক বই লিখেছেন বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল অর্থাৎ আমার আপনার নবীকে কলঙ্ক করে সে বই লিখেছে এই ভারতবর্ষে তৎকালীন পাকিস্তানের একটা যুবক ইতিহাস লেখে ব্রিটিশের ইতিহাস বলছি যার নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ রাত্র 12টা বাজে 1টা বাজে ঘুমায় না বাতিটাও নিবায় না ছেলে ঘুমায় না বাতি নিবায় না আরেকটা মানুষ বাড়িতে যন্ত্রণা
ছেলের যন্ত্রণা যেন তার কলিজায় লাগতেছে, সেও ঘুমায় না। বলুন, সন্তান না ঘুমাইলে আরেকটা মানুষ ঘুমায় না, সেই মানুষটাকে পিসের লোক কি বলেন? সেই মানুষটাকে মা। মা দরজায় গিয়ে আওয়াজ করছে, আব্দুর রশিদ, আব্দুর রশিদ, বাবা দরজা খোলো। দরজা খুলে দিলেন। কি মা, তুমি এখনো ঘুমাইতেছো না, কারণ কি? মা তাকিয়ে দেখে আব্দুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা প্রশ্ন করেন, এই গভীর রাত্রে এমন কি ব্যথা, এমন কি দুঃখ, এইভাবে চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে কাঁদতেছে, কি দুঃখ কি ব্যথা মার কাছে বলো। আব্দুর রশিদ জবাব দিচ্ছে, মা গো দুঃখ গো মা, যেই নবী জীবনে কোনোদিন কাউরে ব্যথা দেয় না, কাউরে কষ্ট দেয় না, যেই নবী উম্মতের ব্যথাইতে 63 বছর জিন্দিগি কাটছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে 24 ঘন্টাই নবী কাটতেছে, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না, সেই নবী কলঙ্ক করে বই লেগেছে গো মা, সেই ব্যথায় আমার ঘুম আসে না, সারাটা রাত্র ঘুমায় না, ছটফট করে কাটাইলে রাত্র শেষ, গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে ডাকতেছে, মা গো ও মা, নবীর দুশ্মনটাকে দেখার জন্য যাচ্ছি গো মা, যদি নসিবে থাকে তোমার সাথে দেখা হবে, আর না হয় মাফ করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। এই বলে আব্দুর রশিদ ভারতবর্ষে চলে গেলেন, খুঁজে খুঁজে পাগল পাগল হইয়া তালাশ করে পেয়ে গেল লেখকটাকে, জিজ্ঞেস করেন, এই বই কি আপনি লিখেছেন? আমার নবী তো দুশ্মনের সাথেও দুশ্মনী করে নাই, কেন আমার নবীর কলঙ্ক করলেন? যেই নবী জীবনে একটাবার বাবা ডাকার সুযোগ পায় নাই, যে নবী 6 বছর বয়সে মা হারায়া মা ডাকার দরজা বন্ধ করে দিলেন, এই নবীকে কলঙ্ক করে কেন বইটা লিখলেন? লেখক বলেন, ব্রিটিশের ইতিহাস লিখেছি আরো লিখবো, এটাই তো আমার কাজ। আব্দুর রশিদ বলেন, আর লেখার সুযোগ তোমাকে দেওয়া হবে না, জাগা মতো একটা মারছে, একটাতেই সাইজ। লোকেরা বলে, আব্দুর রশিদ কি করলা তুমি? ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। আব্দুর রশিদ বলেন, পালিয়ে যাব কেন, যা করছি তার বিচার হোক, আপত্তি নাই। অবশেষে ব্রিটিশের পুলিশ ধরে নিয়ে গেলেন, কোর্টে দিলেন, বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ তুমি? জি স্যার। এই কাজ তুমি করেছো? জি। আশ্চর্য, এই কাজ করেও তো কেউ স্বীকার করে না, রিমান্ডে দিতে হয়, সাক্ষী নিতে হয়, তুমি রিমান্ড ছাড়া সাক্ষী ছাড়া স্বীকার করে ফেললে ব্যাপারটা কি? আব্দুর রশিদ বলছেন, আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা একজন মুসলমান যুবক। আব্দুর রশিদ বলছেন, ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো আমি মুসলমান, আর একটা কথাই তুমি মনে রেখো, মুসলমান যুবক কোনোদিন মিথ্যা কথা কয় না, বর্তমান সময়ের মুসলমান কিছু মিথ্যা কথা কয় কিনা, আরো হতোয়া দেয় মিথ্যা কথা কয়া জান বাসা ফরজ। দেখছেন, প্রথমতই কিন্তু বেজার লেগে গেল, বাজানো এই রূপ দূর করতে হবে, তাহলে মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহর মতো একজন ওলি এখনো হওয়া যাবে। নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। কোরআনে বলেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন,
হাদিস শরীফে নবী বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়া বাদি, কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হবে না এরকম কোন কথা কোরআন হাদিসে নাই। এখনো ওলি হতে পারেন কিন্তু রোগগুলি দূর করতে হবে। এখন বৈশাখ মাস, শুধু বৈশাখ না এর সাথে আরেকটা নাম সংযোগ আছে, এটারে বলে কাল বৈশাখ। গত রাতেও কাল বৈশাখের ঝড় তুফানে অনেক লোক মারা গেছে। এই মাসের চরিত্র হলো ঘর ভাঙ্গা, গাছ ভাঙ্গা, বিদ্যুতের খুঁটি ভাঙ্গা, লঞ্চ ডুবানো, তারপরে আপনার ঘর ভাঙ্গা, মানুষ মারা, এ হলো এই মাসের চরিত্র। এই মাসে গ্রামের লোকেরা খুব ভয় পায়, বিধায় ঘর বাড়ি বৈশাখের আগেই মজবুত করে, পালা খিলা ভেজাল গুলো দূর করে মজবুত পালা খিলা ফিট করে বৈশাখের তুফানে যাতে ফালাইতে না পারে। অথচ বৈশাখের তুফানে যদি ঘরটা পড়েও যায়, বলুন ঘরটা আবার উঠানো যায় কিনা? যে ঘরটা পড়ে গেলে আবার উঠানো যায়, বৈশাখের তুফানের ভয়ে সেই ঘরের পালাগুলো পাল্টাইলেন, আর এই দেহের ঘরটা যেদিন মৃত্যুর তুফান আসবে, মৃত্যুর তুফান যেদিন এই দেহের ঘরে আক্রমণ করবে, মৃত্যুর তুফানে যদি এই ঘরটা পড়ে যায়, বলুন এই দেহের ঘর আর উঠানো যাবে কিনা? যেই ঘরটা পড়ে গেলে আর জীবনে উঠানো যায় না, সেই ঘরের বেজাল গুলো দূর করা দরকার আছে কিনা? যারা দূর করেছে তারাই মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি হয়েছে। বাবারা ভাইয়েরা, এই দেহের রোগগুলি আমাদের দূর করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এইটা কয় না, মিছা কথা কইয়া জান বাঁচার ফরজ এইটা কি কি আমি কি ঠিক কইলাম? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটার মাসলা নাই, মিছা কথা কইয়া জান বাঁচার ফরজ এটা একচুয়ালি কথাটা সম্পূর্ণ মিথ্যা। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্দুর রশিদ বলছে ব্রিটিশের কোর্ট, জেনে রাখো আমি মুসলমান, আর একটাই তুমি মনে রাখো, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টে মুসলমান অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, ব্রিটিশের ইতিহাস বলছি। শেরে বাংলা একে ফজলুল হক বলছে, মাননীয় বিচারপতি ছেলেটার ব্রেনের সমস্যা, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। দিলেন সময়, পিছনে নিয়ে বুঝাইতেছে, তোকে কালকে কোর্টে নিলে বলবে এই কাজ কে করেছে, আমি বলতে পারি না, তাহলে আমি আইনের ফাঁকে তোরে বাঁচাইয়া দিই। আব্দুর রশিদ বলছে, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না। এখন বৈশাখ মাস, কাঁচা আমের সিজন, কি বলেন? কাঁচা আমের সিজন না, কাঁচা আমের সিজন, আমাদের দেশীয় কাঁচা আম। আগেকার দিনের মা চাচিরা যদি কোনো বাচ্চা ছেলে কারো গাছ থেকে আম পাইরা নিয়ে আসছে, হাতে আম দেখলেই থাপ্পুর মারতেন, আম কোত্থেকে আনছো কও? ছেলে বলছে, মা চাচার গাছ থেকে আনছি। বইলা আনছো? কয় না। আরেকটা থাপ্পুর মারছে, না বইলা কেন আনবা, আম কিন্তু খায় নাই এখনো, থাপ্পুর খাইছে কয়টা? দুইটা। আরেকটা থাপ্পুর দিছে, তোমার চাচার গাছের আম তোমার চাচার কাছে দিয়াও, আম খাইতে পারলো না, থাপ্পুর তিনটা খাইছে। আম দিয়া আসার পরে আরেকটা থাপ্পুর মারছে, জীবনে কারু গাছের আমের মধ্যে ধরবে কিনা? আম খাওয়া হলো না, থাপ্পুর খাইলো মার হাতে কয়টা? একটা সত্য কথা বলবেন, খালি ওলিদের উনি ওলিদের দরবারে যায়, এখন আর সেই মনিরুল্লাহ শাহর মতো ওলি আর হয় না। তার কারণ এখানে আইসা বসছে, রোগে ধরছে তো, কি রোগ দেখেন? এক সময়কার মা কেন আম আনলো, চার থাপ্পুর দিছে আম খাইতে দেয় নাই,
আর বর্তমান সময়ের মাসাজিরা একটা না দশটা আমও যদি কারো গাছতে নিয়ে আসে কোনো থাপ্পড় নাই জিগা কি আছো মা দশটা আম নিয়ে আইছি কই আমি পয়সা লইছি চাইলের মধ্যে চুকা দিবার লাগিয়া আপনি কার গাছের আম চুকা দিবার লাগিয়া পয়সা লইছেন ছেলেকে তো শাসন করলই না আরো ডাইলে চুকা দিতাছে কারণ এখন যে আম এই আম ডাইলে দিলে ডাইলও শাক হয় কথা ঠিক আছে তার অর্থ এই না অন্যের গাছের ডাইল দিয়া আপনার আম দিয়া অন্যের গাছের আম দিয়া আপনার ডাইলের সাইজ করবেন এটা বিধান না এই জন্য মনিরুল্লাহ শাহর মতো অলি ওহনের মারপেট থেকে জন্ম বাবা খালি ওলির দরবারে যাব ওলির আদর্শ যদি না নিতে পারি নবীর ভালোবাসব নবীর আদর্শ যদি না নিতে পারি আল্লাহর জমিনে থাকব আল্লাহর খুশির কাজ যদি না করতে পারি তাহলে তো আমাদের এই দেশের জীবন সার্থক হবে না আগের মানুষগুলো থাইকা থাইকা এই জমিন থেকে কবরে চলে গেছে আমরা যারা আছি আমরাও কবরে চলে যেতে এবার নবীর ভালোবাসায় সার্থকতা নিয়ে আসলেন আব্দুর রশিদ ব্রিটিশের কোর্ট বলছেন তুমি করেছো জি বিচারপতি বললেন জিজ্ঞেস করলে সত্য কথা বলে দিলা এগুলি তো সহজে কইতে চায় না আব্দুর রশিদ বললেন আমি মুসলমান হে ব্রিটিশের কোর্ট জেনে রাখেন মুসলমান মিথ্যা কথা কয় না তাহলে আজ থেকে আমরা মিথ্যা কথা কোয়া জান বাঁচান ফরজ এই শব্দ আর বলবো না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা এটা শিখবো কথাটা বুঝাইতে পারছি পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের নারী পুরুষ উভয়ের উপর ফরজ কিন্তু মিথ্যা কথা কোয়া জান বাঁচান ফরজ এই কথাটা আর বলবো আব্দুর রশিদ বলছে আমি মুসলমান তৎকালীন কোর্টের অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক জ্ঞানী সমাজ ব্রিটিশের ইতিহাস উনি বুঝাইলেন খালি বলবে কে করেছে আমি জানি না আইনের ফাঁকে বাঁচাই দিন চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না বিপদ হবে তো বিপদ হলে কোনো আসে যায় না মিথ্যা বলবো না এভাবে তিন দিন পর্যন্ত বুঝাইলেন কোর্টে নিলেন বিচারপতির প্রশ্ন জবাব দিলেন এই কাজ আমি করেছি অবশেষে বিচারপতি রায় দিলেন আগামী কালকে তোমার মৃত্যুদণ্ড হবে তোমার কোনো আপত্তি আকাঙ্ক্ষা কি আছে আব্দুর রশিদ বললেন আমার কোনো আপত্তি আকাঙ্ক্ষা নাই তবে মৃত্যুদণ্ড তো কালকে দিবেন এই রাত্রটা তো আমার হায়াতের মধ্যে আছে তাহলে একটু সময় যদি দিতেন এই রাত্রটা যে মা আমাকে দশটা মাস পেটে নিয়ে বোঝা বইছে এই রাত্রটা আমার দরদি মায়ের পাশে আমি ব্রিটিশের কোর্ট মাইনা নিলেন ঠিক আছে যাও আব্দুর রশিদ দৌড় দিলেন বাড়ির দিকে বাড়ির কাছাকাছি গেলেই শুনে বাড়ির ভিতর থেকে মায়ের কণ্ঠের কান্না দরজায় দাঁড়াইয়া দেখে মা পাগল বেশে আওলা কেসে বিনায়া বিনায়া কাঁদতেছে আব্দুর রশিদের প্রশ্ন মা গো কে ব্যথা দিয়েছে কে দুঃখ দিয়েছে কার দেওয়া ব্যথায় কাঁদতেছো গো মা বলো প্রতিশোধ না নিয়ে ঘরে ঢুকবো না নিজের মৃত্যুর কথা ভুলে গেছে মার চোখে পানি দেখে মা জবাব দিচ্ছে রে আব্দুর রশিদ কেউ ব্যথা দেয় না কেউ দুঃখ দেয় নাই রে বাবা কেন জানি আজকে সকাল থেকে আমি মার কোলি যাই আগুন লাগিয়া গেছে বলুন সন্তানের যদি কোনো বিপদ হয় বিপদের খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যায় আগা দিলে খোদা সহে না মার কলি যায় আগা দিলে খোদা সহে না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজি মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার শান্তি পায়া বুইলা যায়ও না তিন কথার শান্তি পায়া বুইলা যায়ও না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজি তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজি আব্দুর রশিদ ঘরের দরজায় দাঁড়াইয়া চোখের পানি গাল বেবে ছেড়ে দিল মা প্রশ্ন করে রে আব্দুর রশিদ এতক্ষণ আমি কেন কাঁদি প্রশ্ন করেছ আমি এখন জানতে চাই রে বাবা তুমি কেন কাঁদতেছ আব্দুর রশিদ জবাব দিচ্ছে মা গো আমি কাঁদি গো মা তোমার কান্নার জন্য তোমার কান্নার কারণ গো মা আমি আব্দুর রশিদ নবীর দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে কালকে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে মা গো কালকে সন্ধ্যায় তোমার আব্দুর রশিদ তোমাকে মা ডাকতে আসবে না তোমার আব্দুর রশিদ এই সময় কালকে কবর চলে যাবে মা ডাকতেছে আব্দুর রশিদ রে এই জন্যই বুঝি আমার কলিজায় আগুন লাগিয়া গেছে মা এ রাত্রটা তোমার কাছে থাকার অনুমতি নিয়ে আসছি মা চোখের পানি দিয়ে সাজাইয়া বিছানা করে দিলেন আব্দুর রশিদ ঘুমিয়ে যাও আমি মা সারা রাত ঘুমাবো না মন ভরে তোমাকে দেখবো জীবনের শেষ দেখা মা মাতার পাশে বসে আছে আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেছে কিছুক্ষণ পর উঠে দরজার দিকে যাইতেছে মা টাইনা ধরলে আব্দুর রশিদ রে পাগলামি করতেছো কেন বাবা একটা রাত্র মায়ের পাশে না ঘুমাবি আমি মা মন করে দেখব ঘুমিয়ে যাও বাবা ঘুমিয়ে যাও আবার শুয়ে গেলেন মা পিঠের উপর হাত বুলাইতেছেন ঘুমাও বাবা একটা রাত্রই তো ঘুমাবি কালকে তো বিদায় হয়ে যাবি শুয়ে গেলেন আবার কিছুক্ষণ পর দরজার দিকে উঠে যাচ্ছে মা টাই না ধরছে বাবা কালকে মৃত্যু হবে বলে বুঝি তোমার ঘুম হইতেছে না আব্দুর রশিদ মায়ের দিকে তাকাইয়া কান্দে মা মা গো কালকে মৃত্যু হবে বলে ঘুম হইতেছে না এই কথা নয় মা গো তোমার ডাকে তোমার পাশে শুয়ে যাই কানের জন্য তখন আমি তাকাইয়া দেখি আমার ঘরের দরজায় মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া আমার ডাকে গো মা তুমি যখন ডাকো বিছানায় ঘুমানোর জন্য আমি বিছানায় শুয়ে গেলে তাকায়া দেখি দরজায় দাঁড়াইয়া আমার মদিনার নবী ডাকে আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাস না আমি নবী মদিনার থেকে এসেছি আয় আমার পাশে আয় এই বিছানায় নয় রে আব্দুর রশিদ আমি নবীর পাশের বিছানায় ঘুমাবি নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় বলো নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় শুনো ওরে মুমেন ভাই কান্দ না আর গাছতলায় শুনো ওরে মুমেন ভাই কান্দ না আর গাছতলায়
তালায় নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় বলুন নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় আঞ্জালা বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া আঞ্জালা বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া গোসল করাইল তারে আকাশে উঠাই গোসল করাইল তারে আকাশে উঠাই নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় শুনো ওরে মুমিন ভাই কান্দ না আর গাছতলায় শুনো ওরে মুমিন ভাই কান্দ না আর গাছতলায় নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া আরে কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় শুনো ওরে মুমিন ভাই শুনো ওরে মুমিন ভাই কান্দ না আর গাছতলাই নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় আল্লাহওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা আল্লাহওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা ওয়াজ করনি চুপা পাইল নবীজির মায়ায় ওয়াজ করনি চুপা পাইল নবীজির মায়ায় নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় শুনো ওরে মুমিন ভাই শুনো ওরে মুমিন ভাই কান্দ না আর কাস্তলাই নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় হায়রে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায় এই নবীর মাধ্যমে আল্লাহ পাওয়ার রাস্তা এই নবী ছাড়া আল্লাহ পাওয়ার বিকল্প কোন রাস্তা